মিস বরিশাল আমি আপনার জানার পরিধি দেখে অবাক একটু একটু গেস্ট আসছে ব্রাদার একটা গেস্ট কি টিভিএস স্পটলাইটে আপনাদের স্বাগতম আমি শাহরিয়ার খান আজকে আমাদের স্পেশাল গেস্ট হচ্ছেন জান্নাতুল ফেরদৌস ঐশী জান্নাতুল ফেরদোস ঐশী খুব ইয়াং একজন অ্যাসপায়ারিং অ্যাক্ট্রেস এবং সে ওটা ছাড়াও মিস বাংলাদেশ হয়ে সে আন্তর্জাতিক একটি বিউটি প্রেজেন্টে অংশগ্রহণ করেছিল ঐশী এখনও স্টুডেন্ট অ্যাজ ইউ ক্যান সি সি ইজ সো ইয়াং সো লেট আস ওয়েলকাম ঐশী থ্যাংক ইউ ফর জয়নিং আস অ্যান্ড থ্যাংকস ফর হ্যাভিং মি হিয়ার বড় হয়েছেন কোথায় আমি বড় হয়েছি পিরোজপুরে বরিশালের পিরোজপুরে ওকে সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে আপনি পিরোজপুরের ওইখান থেকে আপনার জীবনের টুইস্ট এন্ড টার্ন বেশি দিন হয়নি আপনার জীবনের তারপরে অনেক মজার টুইস্ট এন্ড টার্ন হয়েছে আপনি খুব অল্প সময়ের আমার এখন পর্যন্ত এর মধ্যেই গ্ল্যামার ওয়ার্ল্ড সিনেমা এর ভিতরে আসলেন কিভাবে আমি হচ্ছে যেটার মাধ্যমে আমার আগমন আমার সেই বিউটি প্রেজেন্টের কথা বলছিলাম আপনি কি জানেন কোনটা থেকে এসেছি হ্যাঁ আমি জানি তো বলেন তো কোনটা অবশ্যই আমি জানি আপনি কোথায় বাট একটু মানে আসলে অনেক তথ্য আমার মাথায় থাকে আপনি যদি তিন চারটা অপশন দেন তাহলে আমি বলতে পারবো আচ্ছা মিস ইউনিভার্স মিস মিল্কি মিস ওয়ার্ল্ড মিস বরিশাল মিস বরিশাল আমি আপনার জানার পরিধি দেখে অবাক কেন হয়নি আপনি তো মিস বরিশাল নিঃসন্দেহে আমি মিস বরিশাল যেহেতু মিস বাংলাদেশ বরিশালের প্রতিনিধি আমি তো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কম্পিটিশনটার মাধ্যমেই হচ্ছে আমার বেসিক্যালি মিডিয়াতে প্রবেশ করা তো মিস ওয়ার্ল্ডের ভিতরে আপনি হঠাৎ করে কোথায় আছে পিরোজপুর কোথায় আছে মিস ওয়ার্ল্ড সেটা কিভাবে হলো যেমন মিস ইউনিভার্স যে কম্পিটিশনটা মিস ইউনিভার্স বলা হয় কিন্তু নিশ্চয় মঙ্গল গ্রহ থেকে এসে তো কেউ পার্টিসিপেট করে না ওয়ার্ল্ডের মধ্যে থেকে এর ভিতরে কেউ কেউ আছে আমরা তো জানি না নাজিরপুরের মাটি ভাঙা অনেক ছোট জায়গা শোনায় শুনতে কিন্তু ওয়ার্ল্ডের ভিতরেই তো বটেই আপনি কিভাবে করে মানে এটার ভিতরে প্রসেসটা কি হলো আপনি আমি মিস ওয়ার্ল্ড সম্পর্কে আগে থেকেই জানতাম কিন্তু বাংলাদেশীদের জন্য পার্টিসিপেট করাটা তো সহজ ছিল না যখন দেখলাম যে সতেরো সালে অফিসিয়ালি বাংলাদেশে এটা ফ্র্যাঞ্চাইজি আসে তো তখন আমি চিন্তা করলাম যে আমিও কোনো এক সময় পার্টিসিপেট করব। তো পরের বাড়ি যে করা হবে ওটা যে একেবারে খুব প্ল্যান করে রেখেছিলাম তা নয় মানে আপনি ওখান থেকে আপনার গ্রাম থেকে রেজিস্ট্রেশন করলেন জি অনলাইন আপনার কোনো ফ্রেন্ড জানতো আমার বেস্ট ফ্রেন্ডকে বলেছিলাম ও ভাবছিল পাগল দেখো না আমি খুব চাপা স্বভাবের তবে শেয়ার করি সেই মানুষটার কাছেই যে আসলে অ্যাপ্রিসিয়েট করে বা আমার আমার স্বপ্নের বিষয়টা বোঝে তো সে বোঝে যে আমি আসলে ছোট একটা জায়গায় বড় হলেও আমার স্বপ্ন অনেক বড় বড় তো সে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে কেবল এইচএসি পরীক্ষা দিয়েছিলাম আইলস করছিলাম আমি তখন আমার বাবার ইচ্ছা ছিল আমি দেশের বাইরে চলে যাব আমার ইচ্ছা ছিল দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থিং যে মানে ওখান থেকে পড়াশোনা করলেও বাবা মার ইচ্ছা ছিল যে আপনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাবেন সেই জন্য আপনি তখন তারপরে ঢাকায় আসলেন জি আইলস করছিলাম তো ওই আইলস এর মাঝখানে আবার কোরবানির ঈদ পড়ে যায় তো আমি হচ্ছে বাড়িতে যাই হচ্ছে ঈদের ছুটিতে তো তখন দেখলাম যে রেজিস্ট্রেশন চলছে তো আমি রেজিস্ট্রেশন করে রাখলাম পরে ঢাকায় মক টেস্ট দিতে আসলাম মক টেস্ট দিলাম তারপরে হচ্ছে একদিন একটা কল আসে তারপরে হচ্ছে বাবার কাছে পারমিশন নিলাম যে আমি যেতে পারি কিনা তো তিনি একবার এই হ্যাঁ বলে দিলেন বাবা মারা চায় তার ছেলে মেলেরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হোক ও বলেছে যে সে মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করতে চায় তারা সাপোর্ট দিয়েছে তারপরে কি হলো আপনি মিস ওয়ার্ল্ডে হচ্ছে পার্টিসিপেট করলাম হচ্ছে মিস ওয়ার্ল্ড উইনার হওয়ার পর এরপর চাইনাতে হয়েছিল অনুষ্ঠানটা পুরো প্রসেসটার জন্য এক মাস লেগেছিল কারণ বিভিন্ন রাউন্ড থাকে রাউন্ড বাই রাউন্ড আমাদের পুরো কম্পিটিশনটা মানে আপনি তখন জাস্ট ইন্টারমিডিয়েট পাস করেছেন এন্ড হ্যাড টু হ্যাভ এ লট অফ কনফিডেন্স নাকি যেহেতু আপনি যে বিষয়টা নোটিস করেছেন যে আমার বাবা মা খুব সাপোর্টিভ এই জন্য আমার কনফিডেন্সটা ছোটবেলা থেকে খুব ভালোভাবে গ্রো করেছে হ্যাঁ আমি একটা গ্রাম থেকে এসেছি আমি কখনো কিছু শিখিনি আমি তার আগে জানতাম না কিভাবে মেকআপ করতে হয় তখনও জানতাম না হাউ টু গেট রেডি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এগুলোর উপরে কিন্তু যেটা আমার ছিল কনফিডেন্স নিজের উপরে যে আমাকে শেখালে আমি সব পারবো আর হচ্ছে আমি পারি না পারি আমি পার্টিসিপেট করবো কিন্তু আপনি আপনি কি মানে বাসায় কি বরিশাল কথা বলেন না না বলা হয় না মনু কি করে তাহলে কি কয় ও আমার তো বরিচের হয় নাদের লাভ বের যায়। আমি হয়তো বা অন্য মেয়েদের মতো পাঁচ ফিট দশ ইঞ্চি লম্বা ছিলাম না ওদের মতো তো মানে কি বলবো ফ্যাশনেবল ক্লোথস পরিনি ওদের মতো হয়তো বা অত স্টাইল গ্ল্যামার এগুলো মেইনটেন করতে পারতাম না কিন্তু অল আই নিউ ইজ বিং জেনুইন বিং অথেন্টিক এবং বিং কনফিডেন্ট। তো দ্যাটস ফর দ্য লাইট চালানো যেটা হলো সেটা হলো ইউ আমি বাংলাদেশের হয়ে প্রথম ফাইনালিস্ট ছিলাম এন্ড তারপরে কিভাবে করে হাউ ডিড ইউ এন্ড আপ ইন ফিল্মস তো আমি দেশে আসার পর যেহেতু মিসফোল্ডের থ্রুতে হচ্ছে আমার একটু পরিচিতি বাড়লো আপনার আপনার ফিল্ম সম্পর্কে আমার ভালোই ধারণা আছে আর আমার মনে হয় আপনার ফিল্মটা শুনছি আমি প্রথম জানার পরিধিতে একটু আগেই দেখলাম আমি এবারে একটু জানতে চাই না এটা তো এটা আচ্ছা বলেন তাহলে আমার ডেবিউ ফিল্মটা ছিল আমার তো এটা অপশন অপশন গুলো একটু না দিলে এটা মনে থাকে না মাথায় অনেক ইনফরমেশন এত ইনফরমেশন কিভাবে মানুষ মনে রাখে ওকে তাহলে আমার চারটা অপশনে দি আবার ঠিক আছে টাইটানিক টাইটানিক টু না এমভি টাইটানিক এমভি টাইটানিক বেডারমেজস না মিশন এক্সট্রিম আর হচ্ছে জোকার আমি জানি এটার উত্তর এটা হচ্ছে জেমস কামরুজ জামানের এমভি টাইটানিক রোজি আর জাকারিয়ার প্রেম কাহিনী আপনি রোজির ভূমিকায় অভিনয় করেছেন আর জাকারি এর ভূমিকায় কে লিওনার্ড দিকে লিওনার্দ দেখ বরিশালের বসু বুঝতে পারি তো

আমি হচ্ছে যখন বাংলাদেশে আসি তো বেশ কিছু সিনেমার অফারই আসছিল কিন্তু আমি চেয়েছিলাম যে যেটা করব একটু মানে মনের মতন করে শুরু করতে চাচ্ছিলাম তো একটু সময় নিচ্ছিলাম তো বেশি সময় যায়নি আড়াই মাস মানে বুঝতে হবে যে সে কিন্তু কোনোদিন কোনো অ্যাক্টিং এর তালিম না থাকার সত্ত্বেও সে প্রথম অডিশনে কিন্তু টিকে গেছে তার মানে কোথা থেকে এই অভিনয় অভিনয়ের স্কিলটা আসছে হ্যাঁ আমি জানি না উনি আমাকে বলেন যে এই সিনটা একটু পড়ো আমি পড়ছিলাম আমি জাস্ট আমার মতন করে পড়ছিলাম যখন আমি সিলেক্টেড হলাম তখন আমি বুঝেছি আল্লাহ আমি তাহলে এটার জন্য অডিশন দিয়েছিলাম এরপরে হচ্ছে সাইনিং এর স্টোরিটা খুব মজার ছিল তো সানি ভাই একদিন হঠাৎ করে বললেন যে তুমি একটু আমার অফিসে আসো এক একটু একটু গেস্ট আসছে ব্রাদার একটা গেস্ট আসলে এটা একটা কি একটু নাস্তা আমি নাস্তা করে এসেছি অড টাইমে না তাতে কি অসুবিধা কি হুম না বলেন হ্যাঁ যেটা বলছিলাম তো সানি ভাই আমাকে বললেন যে তুমি একটু আসো অফিসে তোমার সাথে একটু কথা আছে তো আমি গেলাম একেবারে বাসায় যেমন ছিলাম তেমনই চলে গেছি তো যাওয়ার পর দেখলাম যে আমার যেন কাগজপত্র রেডি সাইনিং করতে বলছেন তো যে ভাই আমাকে আগে বলবেন না যে সাইনিং করাবেন বলে যে বললে কি করতে একই তো কথা তুমি তো রাজি তো আমি হচ্ছে সাইনিং এখন প্রথমবার সিনেমার কি বলবো কন্ট্রাক্ট পেপারে সাইন করতে যাচ্ছি আই ওয়াজ ভেরি নার্ভাস তারপর আমি কলমটা দিতে যাচ্ছি আবার কলমটা সরিয়ে আনছি কলমটা দিতে যাচ্ছি আবার সরিয়ে আনছি কি মনে হচ্ছে জমি দলিল সাইন করে দিবেন নাকি আমি আমি জানি না আমি কি করছি আমি নিজেও জানি না আমার খুব ভয় হচ্ছে সিগনেচার কিনা কাউকে বলে আসেনি যে দোয়া করো আমি সিনেমা সাইন করতে যাচ্ছি যে ভাইয়া কি করলেন আগে বলতেন বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পালিয়ে বিয়ে করতে আসছো আর আপনি কি আসলেই অভিনয় পারেন মনে করেন আপনাকে আমি যদি বলি যে একটা ভয়ের একটা এক্সপ্রেশন দিতে দিতে পারবেন

জি প্যান্ডেমিকটা মিশন এক্সট্রিম করতে গিয়ে আমাকে আর শুভর সাথে গিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের কোন কোন জায়গায় দৌড়েছে শুভ বাইয়ের সাথে আমার মানে ঢাকার মধ্যেই ছিল ম্যাক্সিমাম পোর্শন আর ছিল দুবাইয়ে মানে আরিফিন শুভর সাথে যে পার্টগুলো ছিল আপনি না 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 তাহলে এরপরে কি আপনি এই যে দুই পার্টের সিনেমা এরপরে কি আপনি আর কোনো সিনেমার রোল পেয়েছেন জি এই যে একত্রিশে ডিসেম্বর আমার দ্বিতীয় সিনেমা রাত জায়গা ফুল রিলিজ হতে যাচ্ছে আর হচ্ছে এরপরে আমার মুক্তি প্রতীক্ষিত আছে হচ্ছে মিশন এক্সট্রিম টু আদম আর নূর ওকে আপনি তো সবই একদম ফিল্ম করতেছেন ভালো কথা কিন্তু ওই যে আইএলটিএস করতে ঢাকায় আসলেন ওই যে অস্ট্রেলিয়ায় যাবেন সেটার কি হলো আপনি কোথায়

আসলে লাইফকে ফাঁকি দিলে লাইফও ফাঁকি দেয় আমি যেহেতু গ্রামে বড় হয়েছি একটু প্রকৃতি প্রকৃতির যে উপাদানগুলো আছে এগুলো আমাকে খুব টানে তখন কি আপনি অভিনয় করবেন মানে এরকম থাকবে যে সিনেমা শুভ ডক্টর ঐশী অভিনীত আপনাদের নিশ্চয় এনভায়রনমেন্ট সাইন্সে বললে পিএইচডি করবেন জানি না ওই যে বললাম যে লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস অনেকেই আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে যারা দুইটা প্রফেশন খুব সাকসেসফুলি একসাথে পারসিউ করছেন যদি আমি মানে করে যেতে পারি তাহলে তো খুব ভালো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ কিছু খেলো না বেচারা আমি বুঝলাম না এটা খেলে কি ওয়েট গেইন কিছু হইতো কি না আমি জানি না তারপরে কিছু খেলো না অনেক ধন্যবাদ না খাওয়ার জন্য না তা আমাদের প্রোগ্রামে আসার জন্য অ্যান্ড আই উইশ আর দ্য বেস্ট ওশির অলরেডি জীবনে অনেকগুলো সারপ্রাইজিং ইভেন্টের ভিতরে আছেন এবং ভবিষ্যতেও যেন থাকেন এবং মেবি একসময় এক সময় ডক্টর ঐশি অভিনীত সিনেমাই থাকবে উইশ ইউ দ্য বেস্ট আর দর্শকদের যদি আমাদের প্রোগ্রাম ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার দিবেন আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন